মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া, চুমু খাবে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া। বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া, চুমু খাবে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া। আলেমগণকে ডাকিয়া গরম পানি কুরিয়া, সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া। আলেমগণকে ডাকিয়া গরম পানি কুরিয়া, সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া। জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া, কবর দেশে নিবে কান্দিয়া কান্দিয়া। কলা পাতা বিছাইয়া বাঁশের চাল বানাইয়া, দুই পা দিয়া মাটি দিবে পারাইয়া পারাইয়া। এই হইল ভাই দুনিয়া কেউ তো কারো আপন না, এই হইল ভাই দুনিয়া কেউ তো কারো আপন না, আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না। বাসবা গানে রাখিয়া সবাই যাবে চলিয়া, ওই বাসবা গানে রাখিয়া সবাই যাবে চলিয়া। যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া। আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া, রোজা নামাজ লরে সাথি বানাইয়া বানাইয়া। আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া, রোজা নামাজ লরে সাথি বানাইয়া বানাইয়া। ওই আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজাইয়া, আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজাইয়া। মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া। সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, সময় থাকতে গোনা মাফল চাহিয়া চাহিয়া।
বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। ছেলে মে আসিয়া কাঁদবি চিৎকার মারিয়া, ছেলে মে আসিয়া কাঁদবি চিৎকার মারিয়া, জন্মের তোরে বাবায় যাই রে ছাড়িয়া ছাড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। চিৎকার করে বলুন আমার হাবা বিসমিল্লাহি রাহমানির রহিম। আহ কি চমৎকার, কি মিষ্টি আওয়াজ! আমার আল্লাহ অনেক খুশি আজকে, আল্লাহকে যেন আমরা আরো খুশি করতে পারি। সকলে বলুন না আমিন। মজা কিনা ইয়ে মজা লাগে না কথা বলেন, মজা লাগে কিনা? চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আলোচনা করব। সর্বপ্রথম যে আয়াত নিয়েছি, যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মরণ, এটা কে সৃষ্টি করেছেন? আজকে তো সুন্দর জান্নাতের বাগান ছেড়ে যারা ঘরে বসে আছে তাদের মতো সপ্ত অন্তরের মানুষ পৃথিবীতে আর কেউ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমি অত্যন্ত খুশি যুবকদেরকে দেখে, কারণ যুবক ভাইরা যারা রয়েছে তাদের জন্য নিয়ামতের খবর। যুবকদের বয়সটা এখন কি ক্রিকেটের দিকে, টিভির দিকে, বিভিন্ন পৃথিবীর কোলাহল পরিবেশের দিকে, কিন্তু বন্ধুরা আমার তোমরা এই সব পৃথিবীর রঙ্গমঞ্চকে ছেড়ে তোমরা জান্নাতের বাগানে চলে এসেছো, এটা আল্লাহর তরফ থেকে অনেক বেশি দয়া মায়া রহমত ছাড়া আর কিছুই না, ঠিক না? তুমি হাসতে হাসতেছ কেন? সে খুশিতে হাসতেছে, সে এখন মুখ লুকাচ্ছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আসলে একটা হাসি আসে আনন্দ থেকে, ঠিক না? হ্যাঁ, আর একটা হাসি আসে হাস্যকর পরিবেশ দেখে, ঠিক না? একটা কান্না আসে তার ব্যথার কারণে, আরেকটা কান্না আসে তার অনেক বেশি খুশির কারণে, ঠিক না হুজুর? সে যে জিনিসটা চাচ্ছে সেটা যতটুকু চেয়েছে তার চেয়ে বেশি সে পেয়ে গেছে, এটা পাওয়ার পরে কিন্তু সেদিন সে হাসে না, অনেক বেশি সে ইমোশনাল হয়ে যায়, তখন সে কাঁদতে বাধ্য হয়, ঠিক না বলে? এখন সে যে হাসতেছে আমি দেখতে পাচ্ছি, সে অনেক বেশি খুশি কিন্তু হাসছে, আল্লাহ যেন তার হাসিটাকে কবুল করে নেয়। সকলে বলো না আমিন, একটু মহব্বত করো না আমিন, আওয়াজ দিয়ে বলো না আমিন।
আপনারা আমার সাথে সারা রাত্র থাকতে রাজি আছেন কিনা? সবাই রাজি? আমি কিন্তু প্রথমে এসে একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম, আর একটা প্রোগ্রাম শেষ করে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বিশাল প্রোগ্রাম, আপনাদের এটা চেয়ে অনেক বড় প্রোগ্রাম, যেখানে এনায়েত লাভবাজি সাহেব আসার কথা ছিল। এনায়েত লাভবাজি সাহেব আসেনি, উনি প্রধান বক্তা থাকার কথা, আমি বিশেষ বক্তা। তো আমি বিশেষ বক্তা ঠিকই ছিলাম, ওখানে এক ঘন্টাও আমি আলোচনা করিনি, এখান থেকে চলে এসেছি প্রোগ্রামটাকে কেন্দ্র করে। আসার পরে ইমাম সাহেব বলতেছে, হুজুর আপনি এতক্ষণ আপনাকে একটার পরে দিবেন বলছি যে না, এতক্ষণ আমার পক্ষে থাকা সম্ভব না, কারণ রেগুলার তো প্রোগ্রাম, আমাদের সময়টার অনেক দাম আছে। না হুজুর থাকতে হবে, আসলে আমি একটা মন মানসিকতা খারাপ নিয়ে স্টেজে এসেছি। আসলে দর্শক সবকিছু পারে, শ্রোতারা কি করতে পারে? সবকিছু পারে। আপনারা যে সবকিছু পারেন আজকে আমি নিজেই প্রমাণ, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর রাজি হয়ে গেছেন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই যে আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর দয়া করেছে, বিদায় আপনারা জান্নাতের বাগান আসতে পেরেছেন। আল্লাহ কিন্তু আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে। সায়াত্রা আমি আরেকবার তেলাওয়াত করছি, শুনতে রাজি তো? ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الأوهاب আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিয়েছে বন্ধু, হৃদয়ের জানালা তোমরা খুলে শুনে নাও, আবার আল্লাহ আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছেন আমরা আল্লাহর কাছে কেমন করে দরখাস্ত লিখব, আমরা আল্লাহর কাছে কেমন করে গুনগুন করে রাত্রি নিশি গভীরে আল্লাহকে কেমন সুন্দর করে চিঠি লিখব, এই চিঠি লেখা আবার আল্লাহ কোরআনে আমাদেরকে শিখিয়েছে। চিঠিটা কেমন শুনতে রাজি আছেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছেন, আমরা যারা আল্লাহকে দেখে দেখে বলি প্রভু গো, আমরা সরল পথে আসার পরে সঠিক পথ অবলম্বন করার পরে আমাদের অন্তরটা কি এই রাস্তা থেকে তুমি দূরে ঠেলে দিও না। আল্লাহর কাছে আমরা চাইবো এইভাবে, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তার মানে কি? আল্লাহ গো আমি সঠিক পথে চলে এসেছি, আমি সরল পথে চলে এসেছি, ইসলাম ধর্মটাকে আমি আমার আপন করে নিয়েছি দয়াল, আমি এই জগতে এসেছি, এই জগৎ থেকে আমার অন্তরটাকে তুমি দূরে ঠেলে দিও না, এখান থেকে তুমি আমাকে দূরে ঠেলে দিও না, বের করে দিও না, তুমি তোমার কাছ থেকে আমাকে অনুগ্রহ দান করো, কারণ তুমি সব কিছুর দাতা। আল্লাহ বলেছেন ইন্না কাঙ্কাল হা, আল্লাহ সব কিছুর দাতা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়ে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলছে, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। হুজুর ঠিক কি না? ঠিক কি? আল্লাহ আমাদেরকে শিখিয়েছে আমরা যেন আল্লাহকে ভয় করার মতো ভয় করি। আল্লাহ বলেছেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে পা দিও না। এখন আমরা কি পরিপূর্ণ মুসলমান হতে চাই? কথা বলেন চাই কি না? আপনারা কি চান না আজকের মাহফিল যেন আমাদের চিরজীবনের বন্ধু হয়ে যায়, সাথী হয়ে যায় এবং জান্নাতে যাওয়ার জন্য উসিলা হয়ে যায়? এটা কি আমরা চাই না? কথা বলেন চাই না? বন্ধুরা আমার এই আয়াতগুলো নেওয়ার কারণ কি জানেন? আমি আজকে আপনাদের সম্মুখে মৃত্যুর যন্ত্রণা নিয়ে আলোচনা করব, এই কারণে আয়াতগুলো আমি কালেকশন করে নিয়ে এসেছি। আল্লাহ আমাদেরকে জীবনও দিয়েছে মৃত্যু, এটা আল্লাহর সৃষ্টি। এখানে আমি ওই যে আয়াতটা তেলাওয়াত করেছি, খলাকা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, খলাকা শব্দ দ্বারা কিন্তু সৃষ্টি বুঝায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জীবন এবং মরণ। আজকে আমরা মৃত্যুর যন্ত্রণা নিয়ে আমরা আলোচনা শুনবো, সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন তো? বন্ধুরা আমার মূসা কালিমুল্লাহ দিয়ে আমি শুরু করব,
তারপরে আসবো রে আমি আমার রাসূলের কাছে, তারপরে আসবো আমাদের জীবনের উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে কেমন করে আমাদের উপরে প্রভাব ফেলে দিয়েছেন, বিস্তার করে দিয়েছেন। বন্ধুরা আমার বসে কেনি বললাম, ওনার যখন তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলল, মুসা বলো না তুমি তোমার মৃত্যুটাকে কেমন পেয়েছো? কে প্রশ্ন করেছেন? আমার আল্লাহ প্রশ্ন করেছেন মুসা কালিমুল্লাহকে, এ মুসা বলে দাও তুমি মৃত্যুটাকে কেমন রূপে পেয়েছো? বন্ধুরা আমার এবার মুসা কালিমুল্লাহ ডেকে ডেকে বলে, প্রভু গো আমার কাছে মৃত্যুটা কেমন মনে হয়েছে, আমার কাছে এমন মনে হয়েছে জীবিত একটা চড়ুই পাখিকে জীবন্ত অবস্থায় একটা তেল ভর্তি উত্তপ্ত গরম উতরাইতেছে এমন একটা তেলের কড়াইয়ের মধ্যে একটা জীবিত চড়ুই পাখিকে বাজলে যেমন মনে হয়, আমি মশার কাছে মৃত্যুটাকে তেমন মনে হয়েছে। চিৎকার বেরিয়ে বলুন আল্লাহু আকবার। উনি মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আট জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছে। বন্ধু হৃদয় জানালা খুলে শুনে নাও, এই দইয়ারা গ্রামের মানুষগুলো কোথায় রে, কেমন করে তোমরা ঘুমিয়েছো, কেমন করে চোখে ঘুম আসে রে, জলদি চলে আসো না এই জান্নাতের বাগানে। আমার আল্লাহ আজকের জান্নাতের বাগানে বসার কারণে জীবনের গুনাগুনি মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলে? এই বিশ্বাস আমাদের আছে কিনা? বন্ধু আট জনকে আমার আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। হুজুর আমার পাশে বসা আছে, আমার চাইতে বয়সে বড়, গানে বড়, ও বন্ধু বুদ্ধিতে সব কিছুতে বড় রে। আমি যদি আপনাদের কাছে প্রধান বক্তা হিসেবে এসেছি, কিন্তু আপনাদের বোঝার বাকি নাই আমার বয়সটা কেমন হইতে পারে, ঠিক কিনা বলেন? আমি যখন পাগড়ি খুলবো, টুপি খুলবো, জুব্বা খুলবো, আপনারা কেউ আমাকে প্রধান বক্তা হিসেবে মানতে রাজি হবেন না। বন্ধুরা আমার অনেক জায়গায় প্রধান বক্তা হিসেবে গেছি, অনেক বড় বড় মুরব্বী আলেম যখন দেখেছে এই ছেলেটা প্রধান বক্তা, অনেকে মন্তব্য করেছে এই ছোট্ট পিচ্চি ছেলে প্রধান বক্তা হিসেবে তোমরা এনেছো, সে কি আলোচনা করবে? বন্ধু আলোচনা শোনার পরে মাথায় হাত দিয়ে মুরব্বীরা দোয়া করে দিয়েছে, মুসা কালিমুল্লাহ আমি বল বললে হুজুর বলবে আমাকে, উনি আমার চাইতে অনেক সিনিয়র, আমার চাইতে অনেক জ্ঞানী, অনেক গুণী বন্ধু। আট জনকে আমার আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন, এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। এই কালিমুল্লাহ উপাধি পাওয়ার কারণ হলো রে, ওই মুসা নবী আমার আল্লাহর সাথে কথা বলেছে। মুসা নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা বলো না তোমার মৃত্যুটাকে তুমি কেমন পেয়েছো? বন্ধু মুসা নবী দেখে দেখে বলে, আমি আমার মৃত্যুটা কেমন পেয়েছি প্রভু গো, জীবিত একটা চড়ুই পাখিকে উতরাইতেছে এমন একটা তেলের কড়াইয়ের মধ্যে ভাজলে চড়ুই পাখিটার যেমন হয়, সে মরতেও পারে না যে শান্তি পাবে, আবার সে ছুটেও যাইতে পারে না যে সে রেহাই পাবে। চিৎকার বেরিয়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার আল্লাহ নবীর মৃত্যু যদি এমন হয়, আমরা সারা জীবন বড় অপরাধ করেছি, সারা জীবন বড় পাপ করেছি, সারা জীবন বড় অন্যায় কাজে লিপ্ত ছিলাম রে, আমাদের মৃত্যু কেমন হতে পারে এটা আমরা চিন্তা করেও বের করতে পারবো না, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার মুসা কালিমুল্লাহ আমার নবী মুসা কালিমুল্লাহ বলেছেন, জীবিত একটা চড়ুই পাখিকে বাজলে চড়ুই পাখিটার যেমন অবস্থা হয় গো, আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি। চিৎকার মেরে আবার বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার এবার আপনার আমার প্রিয় নবী যিনি হলেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। বন্ধুরা আমার এটা হলো একটা বাক্য, এটা হলো একটা সেন্টেন্স, এটাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা বলে পর আমার নবীর জীবনী থেকে একটু ঘুরে আসবো, যেতে রাজি আছেন কিনা, কথা বলে রাজি আছেন কিনা। বন্ধুরে আমার, আমার নবী যখন মৃত্যু সজ্জায় গেলেন, বন্ধুরা আমার, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে ছিলেন, মা খাতুন জান্নাত ফাতিমা আমার নবীর সঙ্গে ছিলেন। বন্ধু আমি আজকে পায়ে হাত দিয়ে বলবো, আজকে ঘর ছেড়ে চলে এসো বন্ধুরা আমার জান্নাতের বাগানে। 365টা রাত্রের মধ্যে 364টা রাত্র তোমরা ঘুমাইতে পারবারে, আজকে রাত্র স্বর্গ করে দাও আমার আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আমার বিশ্বাস বন্ধু অন্তর থেকে যদি বসতে পারেনি গো, ও বন্ধু আজকের আলোচনা গোটা পৃথিবীর মানুষ দেখবে, সারা ওয়ার্ল্ডের মানুষ দেখবে। আমি আজকে আলোচনা দইয়ারা গ্রামের মানুষের জন্য করি না, আমার আলোচনা হলো গোটা পৃথিবীর মুসলমানের জন্য। ঠিক কিনা বলেন? বন্ধু আমার, আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় হলো রে, মা খাতুনে জান্নাত ছিলেন আমার রাসূলের ঘরে, আমার রাসূলের হুজরার মধ্যে ছিলেন। বন্ধু আমার, আজরাইল এসে দরজার মধ্যে টুকি মেরেছে, মা ফাতেমা জার জার করে কাঁদে, বাবা বাবা গো কে জানি দরজায় আঘাত করেছে, কে জানি ডাকছে গো, কে জানি ঘরের ভিতরে প্রবেশ করতে চায়। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, মা আমি বলে দিলাম তুমি দরজা খুলে দাও, যিনি এসেছে আজকে তার দিদার আমাকে গ্রহণ করতে হবে। আমি তার দিদার গ্রহণ করতে হবে, মা গো দরজা খুলে দাও না। সাথে সাথে দরজা খুলে দিলেন। বন্ধুরা আমার, এই মানুষটা এটা মানুষ রূপে এসেছেন, সেটা হলো আজরাইল। মা ফাতেমা কেঁদে কেঁদে বলে, বাবা আমার মনে হয় আজকে হবে তোমার সাথে আমার শেষ আলিঙ্গন, আমার মনে হয় গো আজকের পরে আর তোমার সাথে আমার দেখা হবে না। ও বন্ধু কেমন করে আমার রাসূলকে ভুলে আছো, আজরাইল যখন এসেছে, আজরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবা নবী গো, আমার আল্লাহ আপনার কাছে সালাম পাঠাইছে, আমার আল্লাহ আমাকে অর্ডার করে দিয়েছে, আপনি যদি রাজি থাকেন গো আজকে যেন আমি আপনার প্রাণ পাকি দেহ মোবারক থেকে বের করি। আল্লাহ বলে দিয়েছে, আজরাইল তুমি আমার বন্ধু, নবী মুহাম্মদের কাছে যখন যাবে রে, আমার হাবিবের কাছ থেকে তুমি অনুমতি নিও, আমার হাবিব যদি তোমাকে অনুমতি দেয় রে, তারপরে আমার হাবিবের দেহের মধ্যে তুমি হাত লাগাইও। বন্ধু আমার, সেই নবীর উম্মত হয়ে আমরা ধন্য। ঠিক কিনা বলেন? মোরা ধন্য হয়েছি অগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। বলেন, মোরা ধন্য হয়েছি অগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। এই জীবনের যত গুণা ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে সেবন করে দাও মনের মরুভূমি, গুনাগুলি ক্ষমা করে আমায় করো পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি অগো ধন্য, শুধু প্রাণের বীজের জন্য। জোরে সোরে মারহাবা, আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। বন্ধুরে আবার, এবার আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, আজরাইলকে ডেকে ডেকে বলে, আজরাইল তুমি আজকে কেন এসেছো, আমার জানার বাকি নাই রে, তুমি আমার প্রাণ বাকি নেওয়ার আগে একটু অপেক্ষা করো না, আমার কাছে জিব্রাইল আসা পর্যন্ত। আমার নবী যখন বলে দিলেন, বন্ধু তাৎক্ষণিকভাবে জিব্রাইল এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, আপনার কাছে আমার আল্লাহ, আপনার কাছে আমি জিব্রাইলকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, এবার আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, আজরাইলকে একটা, জিব্রাইলকে একটা ডাক দিয়ে বললেন, জিব্রাইল বলে দাও আমার একটা প্রশ্ন তোমার কাছে। বন্ধুরা আমার, আসলে মূলত প্রশ্ন জিব্রাইলের কাছে না, মূল প্রশ্ন হলো আমার রাসূলের কাছে।
জিব্রাইল কে ডেকে ডেকে বলে জিব্রাইল বলো না আমি যদি চলে যাই আমি চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতের জামিন কে হবে ও বন্ধু কেমন করে ভুলে আছো রে এমন প্রেমময় ভালোবাসার নবীটাকে ছাড়িয়া কেমন করে ঘুমাও রে আমি আমার মা বোনদের কে ডেকে ডেকে বলবো মা ও আমার বোনেরা কেমন করে মৃত্যুর প্রস্তুতি নিতে হয় বন্ধুরা আমার জিব্রাইল কে বললেন জিব্রাইল আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের জামিন কে হবে আমার উম্মতের দায়িত্ব কে নিবে রে জিব্রাইল এবার জিব্রাইল আবার আল্লাহকে প্রশ্ন করলেন প্রভু গো তোমার হাবিব উত্তর চেয়েছে তোমার হাবিব চলে যাওয়ার পরে হাবিবের উম্মতের জামিন কে হবে ও বন্ধু জিব্রাইলকে বলে দিলেন জিব্রাইল তুমি আমার দোস্ত তুমি আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিব চলে যাওয়ার পরে রে আমি আমার হাবিবের উম্মতের জামিন আমি আল্লাহ নিজেই হয়ে যাব এবার জিব্রাইল আলাইহিস সালামকে আরেকটা প্রশ্ন করলেন জিব্রাইল আমার আরেকটা প্রশ্নের উত্তর জানার বাকি রয়েছে কই কি নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ প্রাণের নবী ও মায়ার নবী গো তুমি বলে দাও তোমার একটা উত্তর তুমি কি চাও এবারে জিব্রাইল কি আমার নবী ডাক দিয়ে বললেন জিব্রাইল বলো না কাল হাসুরের ময়দানে আমার গুনাহগার উম্মতের আমল নামার খবর যেন অন্য কোন নবী জানতে না পারে চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ এবার জিব্রাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন প্রভু গো তোমার দোস্ত আরজি জানিয়েছে তোমার দোস্ত প্রশ্নের উত্তর চেয়েছে তোমার দোস্তের উম্মতের আমল নামার খবর যেন কাল কিয়ামতের দিন অন্য কোন নবী জানতে না পারে তারপরে জিব্রাইলকে ডেকে ডেকে বললেন এবার জিব্রাইল ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার উম্মতের আমল নামার খবর অন্য কোন নবী জানতে পারবে না তারপরে এবার জিব্রাইলকে ডেকে ডেকে বলতেছে আমার নবী ভাই জিব্রাইল আমার আরেকটা প্রশ্নের উত্তর জানার বাকি রয়েছে আমার মনের বড় আশা রে কাল হাসুরের দিনে আমার উম্মত গুলোকে যেন আমার আল্লাহ জাহান্নামের আগুনে না পোড়ায় ও বন্ধু আমার আল্লাহ আবার খবর জানিয়ে দিলেন জিব্রাইল আমার হাবিবকে জানিয়ে দাও আমি আমার হাবিবের উম্মত গুলোকে জাহান্নামের আগুনে পোড়াবো না চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার এবার প্রশ্ন উত্তরের পালা যখন শেষ হয়ে গেল এবার আজরাইল আমার নবীর বুক মোবারকের উপরে আজরাইলের একটা আঙ্গুল রাখলো একটা আঙ্গুল যখন রাখলো রে এবার আমার নবী ডাক দিয়ে বলে আজরাইল তুমি কি রেখেছো আমার বুকের উপরে আমার কাছে মনে হয় রে আজরাইল সমস্ত আসমান জমিন পাহাড় পর্বত যদি আমি নবীর বুকের উপর উভরাইয়া দিত আমার মনে হয় আমি এত কষ্ট পাইতাম না এবার আজরাইল রেখে রেখে বলে নবী গো আমি শুধু আমার একটা আঙ্গুল আপনার বুকের উপরে রেখেছি চিৎকার করে বলুন তোমার একটা আঙ্গুল আমার বুকের উপর রেখেছো আমার কাছে মনে হয় এর চেয়ে যন্ত্রণাদায়ক আর কিছু হইতে পারে না রে আজরাইল আমার বড় ব্যথা লাগে রে আমার গুনাহগার উম্মত গুলো কেমন করে জ্বালা সইবে এবার আল্লাহর একটা ডাক দিবে আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলো এত যন্ত্রণা সইতে পারবে না আমার উম্মতের জ্বালা পর্যন্ত আমি নবীকে তুমি খোদা দিয়ে দাও চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ
এবার আমার নবী বেহুশ হইতে থাকলেন, পাশে ছিল একটা পাতিলের মধ্যে পানি, ও বন্ধু বারবার বেহুশ হইতে লাগলেন, এবার পাতিল থেকে পানি উঠাইয়া উঠাইয়া আমার রাসূলের চেহারা মোবারকের উপর ছিটাইতে থাকলেন। এমনি করে 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 বন্ধু আজরাইল যখন প্রাণ পাখি নেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে চলে যায় রে, আমার নবী সাথে সাথে বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নানিল মাউতি সাকারাতুন। হুজুর ঠিক কিনা? আমার নবী ডেকে ডেকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নানিল মাউতি সাকারাতুন, নিশ্চয় মৃত্যু অতি যন্ত্রণাদায়ক। কে বলেছে? পৃথিবীর সাধারণ কোন মানুষ বলে না, পৃথিবীর সাধারণ কোন লোকাল পাবলিক এই কথাটা বলে না। ও বন্ধু, এই কথাটা বলেছে যিনি ইমামুল মুরসালিন, যিনি সিরাজ মুনিরাও, যিনি নূর মুবিন। বন্ধুরা আমার, সকল নবীদের নবী, ওই নবী যদি বলে মৃত্যু বড় যন্ত্রণাদায়ক, আপনার আমার জন্য মৃত্যু কেমন হইতে পারে বলেন? এটার কোন সীমানা নাই, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই নবী যদি বলতে পারে মৃত্যু তে যন্ত্রণাদায়ক, এবার আমার নবী কিতাব প্রমাণ করেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠ মোবারকের সাথে আমার রাসূলের পিঠ মোবারক লাগাইলেন, লাগাই আবার ডেকে ডেকে বলে, হে আয়েশা, ইয়া আয়েশা তু ইন্নালিল মাউতি সাকারাতুন, হে আয়েশা জেনে রাখো গো মৃত্যু অতি বেদনাদায়ক। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আরেকটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আইসো ভবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কারবাবারি, কারবা ঘর কারবা কি কারবাবারি, কারবা ঘর কারবা কি অন্ধকার কবরে হবে বসতি, আল্লাহ মহামতে সাল্লে কবরেরই খবর যদি মানুষ জানিত, কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘর বাড়ি চারিয়ার সবাই পালাইত, মদিনারি মাটি যদি দয়াল মোড়া হইতাম, মদিনারি মাটি যদি মোড়া হইতাম, নূর নবীকে মুখে গলোয়া ঘুমাইতাম, আল্লাহ চিৎকার বলুন আলহামদুলিল্লাহ। ও বন্ধু, বলতেছিলাম রে, নবী যদি এমন বক্তব্য দিতে পারে, ও বন্ধু আমরা নবীর চাইতে কত নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? যে নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, যে নবীর জীবনে কোনো কলঙ্ক ছিল না, আমার নবীন আপনার নবীন
মৃত্যুর যন্ত্রণার কথা বলে রে, তাহলে আমাদের মৃত্যু কেমন হতে পারে? আমরা ঠিক মতে নামাজ পড়ি না, ঠিক কিনা বলেন? আমরা সবসময় সত্য কথা বলি না, মা বাবার সাথে ভালো সম্পর্ক আমরা রাখি না। ও বন্ধু, এই যুগের নারীরা এত বিশ্রী এবং অশ্লীল পোশাক পরে রে, কোন ইমানদার পুরুষ লজ্জায় তার দিকে তাকাইতে পারে না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, তোমরা জানো না আমার মা বোনদেরকে আমি দেখি রেখে বলবো, বন্ধুরা আমার আমরা শহরে থাকি রে, বাসা থেকে লজ্জায় বের হতে মনে চায় না। ও বন্ধু, কোন প্রয়োজন হলে আসতে পারি না, নারীরা পোশাক পরেছে ঠিকই, তারপরেও পোশাকের উপর দিয়ে তার শরীরটা দেখা যায়, সে কি জানে না একদিন তার মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বলেন? লাল বেনারসি শাড়ি পরে বিসমিল্লাহ কবুল করে স্বামীর ঘরে এসেছো, আবার সাদা মার্কিন কাপড় পরে তুমি কবরে যেতে হবে। ও আমার মা, ও আমার বোনেরা, আমি সকলের পায়ে ধরে বলবো, তোমরা পর্দায় চলে আসো, মৃত্যুর কথা স্মরণ করো গো, মৃত্যুর যন্ত্রণার কথা একটু চিন্তা করো। ও আমার মা, ও আমার বোনেরা, যারা পৃথিবী ছেড়ে পর্যন্ত চলে গেল রে, তাদের আপন জন তাদের জন্য কোন দোয়া মাগফিরাত করে না, ঠিক না বলেন? সন্তান সন্তানের মতো পৃথিবীর জন্য পাগল, ব্যবসার জন্য পাগল, লেখাপড়ার জন্য পাগল, এই পৃথিবীর অর্থ উপার্জনের জন্য পাগল রে, মা বাবা কবরে সেটার খবর নাই, ঠিক না বলেন? বন্ধুরা, আমার একজন মৃত ব্যক্তি দেখে আমাদের শিক্ষা অর্জন করা দরকার, ঠিক না বলেন? আমরা একদিন যাব রে, এই ঘরের মতো ভয়ঙ্কর ঘর আর হইতে পারে না, ঠিক না বলেন? আমার নবী বলেছে, যার মরণ হলো তার যেন কিয়ামত শুরু হয়ে গেল রে বন্ধু। আমি আজকে পায়ে ধরে বলবো আমার মা বোনেরা, যারা মাইকের আওয়াজ শুনছেন গো, শুনেছো হৃদয়ে জানালা খুলে শুনে নাও, ও মা বোনেরা, তোমরা যদি পর্দা করে চলতে পারো গো, তাহলে তোমাদের যদি ইমানের সাথে মৃত্যু হয়, তোমাদের প্রাণ পাখি খুব আদবের সাথে আজরাইল বের করে নিবি, ঠিক কিনা বলেন? আমরা যারা পুরুষ রয়েছি, আমাদের প্রাণ পাখি আজরাইল খুব আদবের সাথে নেবে। আজকে নেককার মৃত্যু ব্যক্তির আলামত আমি বলবো না, আজকে আমি শুধু বলবো মৃত্যুর যন্ত্রণা। শুনতে রাজি আছেন কিনা? কথা বলেন, সবাই রাজি আছেন কিনা? বন্ধু, কি সুন্দর দেখা যায় আমার যুবক ভাইরা, বাইরে থেকে ঘুম ছেড়ে জান্নাতের বাগানে চলে এসেছি। ও বন্ধু, এটাই হলো আমার আল্লাহর সাথে ভালোবাসার বন্ধন, ঠিক কিনা বলেন? এই যে মাত্র যে যুবকেরা এসেছে রে বন্ধু, তাদের ঘুম ছেড়ে মাহফিলে আসার কথা না, তাদের বয়স অনুযায়ী, ঠিক কিনা বলেন? তারপরেও জান্নাতের বাগানে চলে এসেছো আমার যুবক ভাইয়েরাও, আমি তোমাদেরকে অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি, সকলে বলুন না আমিন, আর একটু মায়া করে বলুন না আমিন। বন্ধুরা আমার, আমি বলতেছিলাম রে, নবীর বেলায় যদি মৃত্যুর যন্ত্রণাটা এমন হয় রে, আমাদের বেলায় কেমন হতে পারে, সেটা আমরা কখনো কল্পনা করে শেষ করতে পারবো না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমি হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনী থেকে একটা তথ্য পেয়েছি। ইদ্রিস আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আবার যখন তাকে পুনরায় জীবিত করা হলো, বন্ধুরা আমার, জীবিত হওয়ার পরে এবার ইদ্রিস আলাইহিস সালামকে যখন ডাক দিয়ে প্রশ্ন করলেন আল্লাহর নবী গো, আপনি বলে দেন মৃত্যুটাকে কেমন পেয়েছেন? ও বন্ধু, এবার ইদ্রিস আলাইহিস সালাম তিনি উত্তর দিয়েছে, আমি মৃত্যুটা কেমন পেয়েছি, জীবিত একটা মানুষকে, জীবিত একটা মানুষকে মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা চলে ফেললে, চামড়াটা তুলে ফেললে, অথবা পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে চলে ফেললে, মৃত্যুর চামড়াটা চলে ফেললে, ওই মানুষটা যেমন কষ্ট পায় রে, আমি ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুটা কি তেমন কষ্ট পেয়েছি, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, এবার গায়েব থেকে আওয়াজ আসলো, এবার
বিশ্ব থেকে আওয়াজ আসলো, আল্লাহর কাছ থেকে একটা আওয়াজ আসলো, আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ একটা আওয়াজ আসলো, ইদ্রিস আলাইহিস সালামকে ডেকে ডেকে বলে, হে ইদ্রিস নবী গো, আপনার উপরে মৃত্যুটা অনেক সহজ করা হয়েছে, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ, ও বন্ধু মৃত্যু সহজ করার পরে যদি রে সামরা জীবিত অবস্থায় সামরাটা ছুঁড়ে ফেললে, সামরাটা তুলে ফেললে এতটা যন্ত্রণাময় হয় রে, তাহলে কষ্টের মৃত্যুটা কেমন হতে পারে, ঠিক কিনা বলেন? ও বন্ধু কিতাবে প্রমাণ পেয়েছি মৃত্যুর সবচেয়ে বেশি কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান, চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ, মৃত্যুর সবচেয়ে বেশি কম যন্ত্রণা 1000 তলোয়ার মারার আঘাতের সমান যদি হয় রে বন্ধু, জাহান্নামীদের সবচেয়ে বেশি কম আজাব হলো তার পায়ের মধ্যে আগুনের এক জোড়া জুতা বানিয়ে দেওয়া হবে, ও বন্ধু তার মাদার বগস কুরবানির ঈদের দিনে প্রত্যেকটা মুসলমানের ঘরে যেমন করে টকবক টকবক করে উতরায়, ও বন্ধু সেদিন তার মগজটা এমনি টকবক টকবক করে উতরাবে, ও বন্ধু সে যদি সেদিন মরতে চায় সে মরতে পারবে না, আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, সেদিন তোমরা মরতে পারবে না, ও বন্ধু সে যদি বাঁচতে চায় রে আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন তোমরা বাঁচতেও পারবে না, এখান থেকে যদি সে পালাইতে চায় রে আমার আল্লাহ বলেছেন রহমান হাবি গায়বিন, সেখান থেকে তোমরা দৃশ্যমানে পালাইতেও পারবে না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার, বন্ধুরা আমার এই দুনিয়া কষ্ট পাওয়ার পরে কিন্তু মরণ হয় ঠিক কিনা বলেন, সেদিন আমরা মরতেও পারবো না, সেদিন আমরা বাঁচতেও পারবো না, চাইলে সেখান থেকে আমরা পালাইতেও পারবো না, এই জীবনের মতো যন্ত্রণাদায়ক জীবন আর কার হতে পারে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার শুধু তাই নয়, ও বন্ধু আমি আর একটা খবর যেটা বলতেছিলাম, ইদ্রিস আলাইহিস সালাম বলেছেন জীবিত অবস্থায় সামরা ছুঁড়ে ফেললে একটা মানুষ যত কষ্ট পায় রে আমি ইদ্রিস মৃত্যুটাকে তেমন কষ্ট করে পেয়েছি, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, ঈসা নবীর নাম শুনছেন কিনা, হযরত ঈসা রুহুল্লাহ, ও বন্ধু হযরত ঈসা রুহুল্লাহ এমন একজন নবী ছিলেন যিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছে, ঈসা রুহুল্লাহ যিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছে রে বন্ধু, ঈসা রুহুল্লাহ একদিন ওনার কাছে এক বিদুর মিয়াশিয়া এক ইহুদি এসে তাকে হুজুর মনয় সম্ভবত খবরটা জানে এটা কমন খবর, একদিনে কি ইহুদি এসে ঈসা নবীকে ডেকে ডেকে বলে আপনি তো আল্লাহর নবী মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারে, এখন আমার একটা প্রশ্ন আপনার কাছে গো, আপনি কোরআন কোন মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারবেন কিনা, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ, ইহুদি এসে ডেকে ডেকে বলে রে আপনি পুরানো কোন মানে অনেক বছর আগে মারা গেছে এমন কোন মানুষকে জীবিত করতে পারবেন কিনা, ও বন্ধু এবার ঈসা রুহুল্লাহ ওই ইহুদিকে ডাক দিয়ে বললেন ইহুদি তুমি বলে দাও আমি কাকে জীবিত করব, এবার ইহুদি ডাক দিয়ে বললেন নবী গো প্রথম যুগের নবী নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করে দেখা, আদম সফিউল্লাহর ছেলে ঠিক না হুজুর, আদম সফিউল্লাহর শাহজাদা যিনি ছিলেন নূহ নাসিউল্লাহ, উনিও স্বর্গ থেকে উপাধি পেয়েছে নূহ নবীর জামানায়, বলতেছে নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করুন, বন্ধুরা বল নূহ আলাইহিস সালামের ছেলে শামের কবরের পাশে গেলেন, ওই কবরের পাশে যাইয়া আল্লাহর নবী ঈসাকে আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন সেই ট্রেনিং অনুযায়ী উনি যাইয়া শামের কবরের পাশে যাইয়া যখন ডাক দিলেন সাথে সাথে ওই শাম জীবিত হয়ে দাঁড়িয়ে যায়, শাম যখন জীবিত হয়ে দাঁড়িয়ে গেলে শাম জীবিত হয়ে দাঁড়িয়ে যাওয়ার পরে বন্ধু এবার ঈসা রুহুল্লাহ সকল মানুষের সামনে ডাক দিয়ে তাকে প্রশ্ন করলেন তুমি যে মৃত্যুবরণ করেছো তোমার বয়স কত, কয় আপনি যে মৃত্যুবরণ করেছেন আপনার মৃত্যুর বয়স কত, এবার নূহ আলাইহিস সালামের ছেলে শাম ডাক দিয়ে বলে আমি যে মৃত্যুবরণ করেছি 4000 বছর হয়েছে, চিৎকার করে বলুন আল্লাহু আকবার, কত বছর
আমি যে মৃত্যুবরণ করেছি 4000 বছর হয়েছে বন্ধু, 4000 বছর হয়েছে আমি যে মৃত্যুবরণ করেছি। এবার তাকে ডাকি বললেন, তুমি মৃত্যুটাকে কেমন পেয়েছো? এবার নূহ আলাইহিস সালামের ছেলে শাম ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী গো, আমি মৃত্যুবরণ করেছি, 4000 বছর হয়েছে আমার মৃত্যুর বয়স, আমি সব দুঃখ ভুলে গেলাম গো, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। চিৎকার করে বলুন, আল্লাহু আকবার, 4000 বছর হয়েছে মৃত্যুবরণ করেছে, তারপরেও সে এখনো পর্যন্ত সে মৃত্যুর যন্ত্রণা সে ভুলতে পারে না। বন্ধুরা আমার, তখন দেখা গেল তার চুলদাড়ি গুলো পেকে গেছে, সাদা হয়ে গেছে। এবার ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, আপনাদের জামানায় মানুষগুলোর চুলদাড়ি পাকতো না, আপনার চুলদাড়ি গুলো কেন পেকে গেল আমার জানতে বড় মনে চায়। এবার নূহ আলাইহিস সালামের ছেলে শাম ডাক দিয়ে বলে, নবী গো, আমি জানি মানুষের একবার সে মৃত্যুবরণ করবে, আর আরেক দিন তাকে জীবিত হওয়ার জন্য ডাকা হবে, সেই দিনটা হলো কিয়ামতের দিন। আমার মনে হয়েছে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, সেই ভয় আতঙ্কে আমার চুল দাড়ি গুলো পাইকা সাদা হয়ে গেছে। চিৎকার মেরে বলুন, আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহর নবীর ছেলে রে, আল্লাহর নবীর সরাসরি আদম সফিউল্লাহ, যিনি আদম আলাইহিস সালাম। বন্ধুরা আমার আরেকটা খবর পেয়েছি, কিদাবে ওই নবীর ছেলে হওয়ার পরেও যদি এত ভয় থাকে অন্তরে, আমরা কোন বংশের ছেলে, ঠিক কিনা বলেন? আমরা কোন বংশের মানুষ রে বন্ধু, কোন বংশের পরিচয় আমরা দেব? কিন্তু আমরা কোন বংশের পরিচয় দিতে পারবো না, আমরা বুকে হাত দিয়ে বলবো, আল্লাহ আমরা হলাম তোমার বন্ধু নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা একমত আছেন কিনা? বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাম একদিন মৃত্যুদূতকে ডেকে ডেকে বলতেছেন, বাবা কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুদূতকে ডেকে ডেকে বলতেছেন, হে আজরাইল, আপনি যে প্রাণীর জান কবজ করেন এই রূপটা আমি একটু দেখতে চাই। কোন রূপটা? কয়, আপনি যে মানুষের জান কবজ করেন, প্রাণীর জান কবজ করেন, এই রূপটা আমি একটু দেখতে চাই। এবার বন্ধুরা আমার, পাপী বান্দাদের রূহ যে কবজ করবে সে রূপটা তিনি প্রকাশ করলেন। রূপটা যখন প্রকাশ করলো রে ইব্রাহিম খলিলুল্লাহ, সাথে সাথে রূপটা দেখে তিনি বেহুশ হয়ে যায়। চিৎকার করে বলুন, আল্লাহু আকবার। আল্লাহর নবী যিনি ইব্রাহিম খলিলুল্লাহ, ও বন্ধু আল্লাহর বন্ধু যিনি রে ইব্রাহিম খলিলুল্লাহ, ও বন্ধুরা আমার, তিনি এমন যুদ্ধ করেছেন, তার বাবা ছিলেন তার এক, ঠিক না হুজুর? তার বাবা ছিলেন তার এক, সে মূর্তি পূজা করতো, মূর্তি নির্মাতা, নির্মাতা ছিলেন, মূর্তি বানাইতো। ও বন্ধু, তার বাবা ছিলেন নমরুদের সর্বশ্রেষ্ঠ শেয়ারের শীর্ষস্থানে, যাকে বলা হয় সিপ অফিসার অফ দা সিট। তারপরেও এত বড় ক্ষমতায় থাকার পরেও ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবাকে মানে না, তিনি বেহোশ হয়ে গেলেন। কিতাব প্রমাণ করেছে, হাজার বছর পরে তিনি চেতনা ফিরে পেলেন। এবার চেতনা ফিরে পাওয়ার পরে তিনি আজরাইলকে ডেকে ডেকে বললেন, আজরাইল, ইমানদারের রূহ কেমন করে কবজ করবারে, সেই চরিত্র একটু দেখতে চাই। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, এবার একটু আপনি আমার দিকে তাকান বন্ধু, এত সুন্দর নুরানি চেহারা, আজরাইল এত সুন্দর যুবকের সুরত ধরলেন, যার চেহারা দেখে ওই যে যন্ত্রণা সব যন্ত্রণা তিনি ভুলে যায়। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া, বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া, ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া, চুমু খাবে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া, বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া।
ছাড়িয়া ছেলে মে ডাকিয়া কোলে নিবি তুলিয়া চুমু খাবি চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া কবর দেশে নিবে কান্দিয়া কান্দিয়া কলা পাতা বিছাইয়া বাঁশির চাল বানাইয়া দুই পা দিয়া মাটি দিবে পারাইয়া পারাইয়া এই হইল ভাই দুনিয়া কেউ তো কারো আপন না এই হইল ভাই দুনিয়া কেউ তো কারো আপন না আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না বাসবা গানে রাখিয়া সবাই যাবে চলিয়া ওই বাসবা গানে রাখিয়া সবাই যাবে চলিয়া যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া রোজা নামাজ লরে সাথী বানাইয়া বানাইয়া আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া রোজা নামাজ লরে সাথী বানাইয়া বানাইয়া ওই আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজয়া আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজয়া মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই সময় থাকতে গোনা মাফল চাহিয়া চাহিয়া বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া ছেলে মে আসিয়া কাঁদবি চিৎকার মারিয়া ছেলে মে আসিয়া কাঁদবি চিৎকার মারিয়া জন্মের তোরে বাবায় যাই রে ছাড়িয়া ছাড়িয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া
একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। চিৎকার করে বলুন আমার হাওয়া, সত্যি করে বলুন তো আমার কথাগুলো ঠিক কিনা, কথা বলেন বাস্তব সত্য না? প্রত্যেকটা স্তর আমাকে কি করতে হবে, অতিক্রম করতে হবে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আল্লাহ যেন আমাদেরকে, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ রেখে রেখে আমরা যেন জীবন যাপন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন না আমিন, আর একটু মহব্বতে বলুন না আমিন।